চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি মডেল ও অভিনেত্রী সুজানা জাফরের কাছে। আপু, যেটা বলছিলাম, দীর্ঘ বিরতির পর আপনাকে দেখতে পেলাম, আমরা কাছে পেলাম, এটার প্রথমেই জানতে চাচ্ছি এটার কারণটা কি? গ্যাপটা আসলে হয়েছে 2018 এর ফার্স্টের দিকে আমি আমার বুটিক বিজনেসটা স্টার্ট করি। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা এত টাফ কিছু না, আমি করে ফেলতে পারবো। বাট আমি যখন বিজনেসটা স্টার্ট করি, প্রতিটা বিজনেস আসলে স্টার্ট করাটা ইম্পর্টেন্ট না, ওইটাকে মেনটেন করাটা সবথেকে ইম্পর্টেন্ট। তো ওইটা আসলে আমাকে এত ব্যস্ততা বাড়িয়ে দিয়েছে, এত বিজি রেখেছে আমার ওই বিজনেসের ব্যাপারটা নিয়ে। তখন আমি ভাবতাম, আচ্ছা ঠিক আছে, ফাঁকে ফুঁকে আমি আমার মিডিয়ার কাজগুলো করে নেব। কিন্তু আমি সময় কোলাতে পারিনি, মানে আমি কিভাবে যে 2 বছর পার হয়ে গেলাম আমি নিজেও টের পাইনি। ওই বিজনেসটার কারণে আসলে আমার সুজানাস ক্লোসেট, হ্যাঁ, আমরা সুজানাস ক্লোসেট নিয়ে জানবো। তার আগে, যেহেতু সম্প্রতি ঈদ গেল, আমরা ঈদে আপনার বেশ কিছু নাটক উপহার পেয়েছি, ঈদের নাটকগুলো সম্পর্কে জানতে চাচ্ছি। আমি আসলে ঈদের ঠিক 2 সপ্তাহ আগে বাংলাদেশে এসেছি, ইউরোপে ছিলাম আমার ফ্যামিলি মেম্বারের কাছে। তো যে কারণে অল্প সময় ছিল ঈদের আগে, ওই সময়টা আমি টাইম দিতে পারিনি, কারণ ঈদের আগে আমার প্রচুর এক্সিবিশন থাকে আমার বুটিকের, তারপর বুটিক বিজনেসের সময় দিতে হয়। তো তখন একটা নাটক করেছি মাহমুদুর রহমান হিমির, আর নাটকটির নাম ছিল থাকো মেঘ হয়ে। বিপরীতে কে অভিনয় করেছিলেন? ইরফান সাজ্জাদ। আচ্ছা, কেমন অভিজ্ঞতা ছিল, এতদিন পর আবার কাজ করেছেন এবং ইরফান সাজ্জাদের সাথে কো আর্টিস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা? প্রথমে আসলে আমি যখন শুটিং এ যাই তখন আমার কাছে একটু আনইজি ফিল লাগছিল। প্রথম কাজ ছিল মনে হয় ওনার সাথে? না না, আমার এর সাথে অনেক কাজ হয়েছে, বাট আমি যখন প্রথম দিন শুটিং এ যাই একটু আনইজি ফিল করছিলাম, যে আমি কি অ্যাক্টিং ভুলে গেছি নাকি আনইজি ফিল করব। বাট আমি যখন ক্যামেরার সামনে আমি আবার, তখন আমার কাছে মনে হচ্ছিল না যে আমি এতদিন গ্যাপ দিয়েছি। আচ্ছা, ওখানে আপনার চরিত্রটা সম্পর্কে যদি একটু আমাদের বিস্তারিত বলতেন। ওখানে আমার ক্যারেক্টারটা খুব সুন্দর একটা ক্যারেক্টার ছিল, ওখানে আমার ক্যারেক্টার নাম ছিল লাবণ্য। তাকে না একটা খুবই ফেমাস একটা সিঙ্গার, ওর জন্য খুব ক্রেজি ছিল একটা ফ্যান। তো ওই যে সিঙ্গার ছিল ওর প্রতি ওর এত ক্রেজিনেস ছিল, ওর সাথে দেখা করবে। তো প্রথমে সিঙ্গারটা পাত্তা দিচ্ছিল না, পরে একটা স্টেজে এসে সিঙ্গারটাই আসলে ওই মেয়েটার প্রতি উইক হয়ে গেছে দেখার পর, কথা বলার পর। তারপর আস্তে আস্তে আমাদের তারকা ও ভক্তের মধ্যে যে রিলেশনটা সেটাই হয়েছে। বাট একটা স্টেজে এসে যখন ওদের মধ্যে রিলেশন হয়, তখন হঠাৎ করে লাবণ্য যে ওর বাবা মারা যায়, তখন ওর মনে হয়েছে যে ওর লাইফের থেকে ইম্পর্টেন্ট হলো ওর ফ্যামিলি লাইফ দেখা। আচ্ছা আচ্ছা, তখন ওর ফ্যামিলি চিন্তা করে ওর যে ভালোবাসার মানুষ ওকে ছেড়ে ওর ফ্যামিলির মানুষ যাকে পছন্দ করে তাকে বিয়ে করে। বাট ওই বিয়ের ঠিক আগের দিন ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, যে কারণে লাবণ্য ওর পা ভেঙে যায়। তো অ্যাক্সিডেন্টে ওর একটা পা নষ্ট হয়ে যায়, তো ওই বিয়েটাও ভেঙে যায়। বাট ওর যে ভালোবাসার মানুষটা ওই একটা সময় ফিরে আসে। তো এই ভালোবাসা, ফ্যামিলি ক্রাইসিস সব কিছু মিলে গল্পটা আসলে একটা খুবই কষ্টেরও বলবো, ভালোবাসারও বলবো, একটা ফ্যামিলি টাইপের নাটক। চমৎকার। আমরা আপনার একটি মিউজিক ভিডিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, একটি নতুন রূপে আপনি মিউজিক ভিডিও করেছেন, কক্সবাজারের শুটিং বালাম ভাইয়ের। তো ওটার সম্পর্কে জানতে চাচ্ছি বিস্তারিত। মিউজিক ভিডিও আসলে আমি প্রতি বছরে একটা করি, আমি খুব চেষ্টা করি ভালো একটা কাজ দেওয়ার। তো আলহামদুলিল্লাহ আমার প্রতিটা মিউজিক ভিডিও নিয়ে সবাই বলে খুব ভালো হয়। বাট এবার 2 বছর পর করেছি, 1 বছর লাগেনি, 2 বছর পর করেছি। কারণ 2 বছর পর আমার কাছে অনেক কাজই এসেছে, বাট একটা সময় মনে হয়েছে যে বালাম ভাইয়ের গানের যে লিরিক্সগুলি ছিল, আমাদের ফুল ইউনিট, তারপর আমাদের যে কম্পোজিশন করেছে অদিত ভাই, সব কিছু মিলে কাজটা এত ভালো ছিল আমি না করতে পারিনি, তখন হ্যাঁ বলে দিয়েছি। শোবিজ জগৎ থেকে বিজনেসে আসা বা এখন বিজনেসে মনোযোগী হওয়ার কারণটা কি? আমার আসলে বুটিক বিজনেসটা এটা সবসময় একটা স্বপ্ন ছিল, কারণ আমার ফ্যাশন নিয়ে, স্টাইল নিয়ে ভাবতে অনেক ভালো লাগতো। ও তো বাট আমার মিডিয়ার কাজের ব্যস্ততার কারণে তো ওইটা কখনোই করা হতো না। বাট একটা টাইমে এসে আমার খালা, আমার ফ্যামিলি মেম্বাররা দুবাই থাকে, তো তখন আমার যাওয়া আসা হতো দুবাইতে। তখন আমার কাজিন আমাকে হঠাৎ করে বলছে, আপু আপনি তো সবসময় চান ফ্যাশন নিয়ে কিছু করতে, বুটিক করার চিন্তা আছে, তো আপনি বুটিক যখন করবেন আপনি এক্সক্লুসিভ কিছু করার চেষ্টা করেন। তখন ও আমাকে বলছিল, আপু ইন্ডিয়া থেকে তো সবাই কাপড় নিয়ে যায়, আপনি এমন কিছু করেন যেটা মানুষ চাইলেই পায় না দুবাই থেকে, কিন্তু মানুষ মানে আমাদের বাংলাদেশে প্রচুর এত কাপড় আসে না। তখন আমার কাছে মনে হলো, ওকে আমি যদি কখনো বিজনেস করি তাহলে আমি একটু ডিফারেন্ট টাইপের কিছু। কত বছর হলো আপনার বিজনেস? 2 ইয়ার্স। আচ্ছা, 2 ইয়ার্স। তো
এই বিজনেসটা আপনি দুবাই থেকে কাপড় নিয়ে এসে এখানে? আমার সব কালেকশন আসলে দুবাই থেকে আনি, আর কিছু কালেকশন দিল্লি থেকে আনি। এখন দুবাইতে আমাদের বাংলাদেশের মেয়েরা শাড়ি পরে, ওটা ওখানে নাই, তো আমি তখন করি কি কিছু কিছু মেটেরিয়ালস আছে খুব এক্সক্লুসিভ আর খুবই ডিফারেন্ট টাইপের, তো ওই জিনিসগুলি ফেব্রিক্সগুলি এনে আমি নিজে ডিজাইন করি। সুজানাস ক্লোজেট এই নামটা দেওয়ার পেছনে কারণটা কি? অফকোর্স একটা রিজন আছে, সেটা হলো এখন হলো অনেক কম্পিটিশনের যুগ, এখন এত কম্পিটিশন, এত বুটিকের বুটিকের বিজনেস করছে অনেকে, অনলাইন বিজনেস করছে, ওখান ওই সব কিছু মাঝে যদি আমি অন্য একটা নাম দিই তাহলে কেউ জানবেই না এটা আমার বুটিক হাউস। তো আমি চেয়েছি আমি যখন ডিজাইন করব আমার কাপড় সবাই জানুক এটা আমি ডিজাইন করছি আপনার নামে। হ্যাঁ, তো সুজানা বললে সবাই আসলে চিনতে পারে, অনেক ইজি হয়। তখন আমি মনে করেছি যে যদি আমার নামে দিই তখন আসলে সবাই ইজিলি আমার আমার কাপড় এখানে আসতে পারবে, আমার কাপড় মানে আমার কাপড় কিনতে পারবে, আমি ওই জিনিসটা আসলে চেয়েছিলাম। যেটা বলছিলেন আপু, সুজানা বললে সবাই চিনবে জানবে, তো শোবিজ অঙ্গনে সুজানা একটি জনপ্রিয় নাম, তো যখন উদ্যোক্তা হলেন তখন আপনার মনে হয় যে আমি কতটা সফল উদ্যোক্তা হিসাবে? আমি নিজেকে এখনও সফল মনে করি না, কারণ একটা জিনিস মানে আমরা আমরা যাই করি না কেন আসলে এত ইজি না, আমাদের লাইফের প্রতিটা স্টেপে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আমি এখনও বলবো এখনও আমার আমি যদি একটা নিজেকে বিজনেস ওম্যান পারফেক্ট বিজনেস ওম্যান বলি না, আমি এখনও হইনি, এটা হতে আরও অনেক সময় লাগবে। উদ্যোক্তা সুজানা আরও সফল হোক এই কামনা করছি। তবে আমরা আপনার একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে এখন কথা বলবো। আমরা সবাই জানি এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি সুজানা জাফর এমন একটি নাম যে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে আছেন দীর্ঘদিন ধরে, বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষদের মানবিক ও আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন, এই সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আসলে এখানে এখন নতুন করে বলার কিছু নেই, কারণ আমি এটা নিয়ে আজকে 6 বছর ধরে কাজ করছি। এটা আসলে আমার ছোটবেলা থেকেই ছিল, আমার বাবা করতো এগুলি, আমার বাবাকে আমি সবসময় দেখতাম। আপনি ছোট থেকেই দেখে আসছেন যে মানে আমার বাবাকে দেখে আসছি, তার গরিব মানুষের প্রতি যে ফিলিংস ভালোবাসা, তো আমাকে আমার ফ্যামিলি মেম্বার বলে আমি আসলে আমার বাবা থেকে পেয়েছি। বাট আমি যখন একটা স্টেজে এসে নিজে ইনকাম করা শুরু করি আমার কাছে মনে হয় যে আমি তো নিজে ইনকাম করছি, আমি নিজের জন্য খরচ করছি, তাই না, আমি ফ্যামিলির জন্য খরচ করছি। বাট আমি আমাদের দেশে অনেক মানুষ আছে যারা সুবিধা বঞ্চিত, তাদের জন্য কারা চিন্তা করছে, রাইট? এখন আমরা যদি নিজেরাই ওই উদ্যোগটা না দিই, নিজেরাই ওদের জন্য চিন্তা না করি, তাহলে তো অন্য সবাই ওদের জন্য চিন্তা করবে না। আর আমি জানি না, আমার আমি সবসময় আমার প্রতিবন্ধী বাচ্চা, এতিম বাচ্চা, বৃদ্ধাশ্রম, আমি ওই মানুষগুলোর কষ্ট আমি মানে থাকে না যে আমি সহ্য করতে পারি না। আমার কাছে মনে হয় আমি হয়তো সবাইকে করতে পারবো না, বাট আমি আমার দ্বারা যদি কিছু মানুষও উপকার হয় আমি কেন করবো না? আপনি কিন্তু শুধুমাত্র আর্থিক সহযোগিতা করছেন না, তাদের সাথে সময়ও কাটাচ্ছেন। আসলে টাকা পয়সাটা ইম্পর্টেন্ট না, আমি আজকে কাউকে আমি যদি ওদেরকে টাকা পয়সা দিতে পারি বা না পারি সেটা ইম্পর্টেন্ট না, আমি যে ওই মানুষগুলিকে সময় দিচ্ছি, আমি ওদের সাথে আড্ডা দিচ্ছি, মানুষগুলো যে খুশি হচ্ছে, আমার ওই ওদের হাসি মুখটা যে দেখি ওইটা আমার কাছে মনে হয় আমার সব থেকে বেশি মেন্টাল পিস আমার লাইফে। আপনি যেটা বলছিলেন যে দীর্ঘ 6 বছর ধরে আপনি এই কাজটা করে যাচ্ছেন একটি বিশেষ তাগিদে, আপনার ছোটবেলা থেকে আপনার পরিবারের কাছ থেকে আপনি দেখেছেন বিশেষ মানুষজনদেরকে আর্থিক মানবিক সহযোগিতা করা। অনেক তারকাদের দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে প্রচারের কারণে বা কোন একটা কারণে তারা হয়তো দিচ্ছে আর্থিক সহযোগিতা, নিউজ হচ্ছে, তারপর তারা সেটা ভুলে যাচ্ছে একবার বা দুবার, কিন্তু আপনি দীর্ঘদিন ধরে জড়িত আছেন, তো এই সম্পর্কে আপনি কি বলবেন? আমি দেখেছি অনেক জায়গায় নিউজে দেখেছি, অনেকে আবার বলাবলিও করে। আমার কথা হলো মানুষকে দেখানো, মানুষকে দেখানোর জন্য বা নিউজের জন্য বা মানুষ বুঝবে ওদের প্রতি আমার একটা ফিলিংস, এটার জন্য না করে না নিজের আত্মার যে শান্তি, নিজের মনের যে শান্তি সেটার জন্য করা উচিত। আমি সবাইকে বলবো, যেমন আমি ওদের জন্য কাজ করে আমি কিন্তু আজও পর্যন্ত ওখানে কোনো দিন মেনশন করিনি যে আমি ওদেরকে কত টাকা দিচ্ছি, ওদের জন্য কি করছি। আমি জাস্ট ওদের সাথে মাঝে মাঝে ফেসবুকে ছবি দিই, এই রিজনে আমি যেরকম ফেসবুকে ছবি দেখে ওদেরকে খুঁজে পেয়েছি, ওদেরকে হেল্প করার চেষ্টা করছি, আমার ফেসবুকেও ছবি দেখে অনেক মানুষ ওদেরকে হেল্প করার জন্য হচ্ছে, অনেক মানুষ এগিয়ে আসবে, ওদের ব্যাপারে জানবে, ওদেরকে হেল্প করবে, সেই আসলে ওই হেল্পটা পাওয়ার জন্যই আমি মাঝে মাঝে ফেসবুকে ছবি দিই। চমৎকার, আপনি সামনে নিশ্চয়ই আরও কাজের পরিকল্পনা করেছেন, তো কীভাবে আপনি কাজগুলো এগোতে চাচ্ছেন? আমরা দেখেছি যে বিরতি, আবার সুজানা, আবার বিরতি, তো এটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়? না, ইচ্ছাকৃত না, আমি আসলে সবসময় আমি যাই না, এটা আমার হ্যাবিট,
আমি যখন যেটা করি পারফেক্টলি করার চেষ্টা করি, আমি সব কাজ একসাথে করতে পারি না। এখন আমি যখন বিজনেসে অনেক বিজি হয়ে গেলাম, আমাকে এত ট্রাভেলিংয়ে থাকতে হয়, এখানে প্রচুর সময় দিতে হয়, তখন আমি একজনকে শ্যুটিংয়ের ডেট দিলাম। আমি যদি ওই টাইমটা মেনটেন করতে না পারি, আমি এটা তো প্রপার টাইমটা দিতে পারছি না, ওখানেও দিতে পারছি না, যদি আমার দুইটাতেই প্রবলেম হয়, যে কারণে আমার কাছে মনে হচ্ছে ওকে আমি বিজনেসটা একটা স্টেজে দাঁড় করিয়ে তারপর আমি আমার আবার মিডিয়ার কাজ শুরু করব। তো এখন আমি আমি আমার ওই ব্যস্ততা একটু কমে গেছে, এর জন্য আমি আবার মিডিয়াতে কাজ করা শুরু করছি। সবসময় চাইছি যে আমার লাইফে আমি যতগুলি কাজ করি না কেন, মানুষ মনে রাখবে এমন কিছু কাজ। আমি গণহারে অনেক কাজ করতে চাই না, তো কাজ করব, বাট সিলেক্টিভ কাজ হলে করব। আপু, আমরা সোশ্যাল মিডিয়াতে আপনার অনেক সুন্দর সুন্দর ছবি দেখি, বিভিন্ন দেশ বিদেশে আপনি ঘুরে বেড়াচ্ছেন, তো ভ্রমণ শৌখিন আপনি নাকি কোনো একটা বিশেষ কারণে আপনাকে ভ্রমণ করতে হয়? বিশেষ কারণ একটাই, কারণ আমার ফ্যামিলির, আমার মা, ছোট ভাই, আমার বোন ছাড়া আমার ফ্যামিলির সবাই দেশের বাইরে থাকে। আচ্ছা। আমার বড় ভাই, আমার পাঁচ খালা, পাঁচ মামা, আমার কাজিনরা সবাই দেশের বাইরে থাকে। আর আমার ছোটবেলা থেকেই নেশা ছিল, মানে থাকে না যে প্রতিটা মানুষে এক একটা নেশা থাকে। আমি ট্রাভেল করতে অনেক পছন্দ করি, আমি রান্না করতে অনেক পছন্দ করি। আমি যখন দেশের বাইরে আমার ফ্যামিলি মানুষের কাছে যাই, আমি যাই না, সব আমাকে দিয়ে রান্না করায়। তো আমার ওই ফ্যামিলির মানুষের সাথে আসলে মানে একমাত্র একটাই মাধ্যম, আমি যদি ওদের সাথে দেখা না করতে পারি, ওদের সাথে আমি যদি আমার ফ্যামিলি মানুষের কাছে বেড়াতে যেতে না পারি, তাহলে আমার সবসময় ওই আফসোসটা, কষ্টটা থাকে। এখন তো যেমন আমার জন্য অনেক ইজি যে না, আমার ফ্যামিলি মেম্বাররা বাইরে থাকে, আমার জন্য ট্রাভেলিং করা অনেক ইজি, কারণ একটা মেয়ের পক্ষে একা তো সম্ভব না যে একটা দেশের বাইরে ঘুরে চলে আসা। তো আমার ফ্যামিলি মেম্বারের জন্য আমার প্রচুর দেশের বাইরে যাওয়া হয়। সামনে কোন দেশ ভ্রমণ করার ইচ্ছা আছে? আসলে স্পেসিফিক কিছু নাই, যখনই ফ্যামিলি মেম্বার কারোর সাথে কোনো প্ল্যান হয় তখনই আমার আসা যাওয়া হয়। যেমন আমি দেড় মাস ইউরোপে ছিলাম, ইউরোপে আমার আমার যে বড় ভাই, আমার বড় ভাইয়ের বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে, তো ওকে দেখতে গিয়েছিলাম। তারপর ওখানে আমার খালারা থাকে, মামারা থাকে, সবার বাড়ি ঘুরতে ঘুরতে দেড় মাস বার হয়ে গেছে। চমৎকার আপু, আজকের বাংলা ভিশনের দিন প্রতিদিনে সকালে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আপনার জন্য অনেক শুভকামনা রইল, সামনে আরও ভালো ভালো কাজ আমরা উপহার পেতে চাই। আপনাকে অনেক শুভকামনা এবং ধন্যবাদ আমাদের আজকের অতিথি হয়ে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.টিভি। ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বেশি দিন বেঁচে থাকার জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।